আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা যে সাইটটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই সাইটের অ্যাড অলরেডি আপনারা অনেকেই দেখেছেন এবং অনেকেই হয়তো বা এই সাইটে কাজ করেন, কিন্তু অনেক সময় এমন হয় যে আমি এই কাজটা করছি, আমি আমার কোনো কাজের জন্য আমি বাইরে গেছি, কিন্তু ওই কাজটা আমি কমপ্লিট করতে পারতেছি না, কারণ আমার কাছে কোনো ল্যাপটপ নেই, কোনো পিসি নাই, আর যে মেইন ফাইলটা ছিল সেইটা আমার বাসার পিসিতে ছিল। সো এইটার জন্য আমি কিন্তু ওই ভিডিওটা আমি আবার রিএডিট করতে পারতেছি না, বা আমি কোনো চেঞ্জ করতে পারতেছি না। সো এটা একটা বড় একটা ঝামেলা। আবার অনেকে বলতে পারেন যে ফোনেও তো ক্যাপকাট আছে বা আদার্স যে অ্যাপসগুলো আছে ভিডিও এডিটিংয়ের, ওইগুলো দিয়ে তো করা যায়। দেখেন, আপনারা যারা কাজ করেন ভিডিও এডিটিংয়ের, তারা সকলে সফটওয়্যার ইউজ করেন, পিসি ইউজ করেন। পিসিতে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন, আপনার ফোনে হয়তো বা একটু লেট হবে বা আপনি পিসির মতন ওই রকম কাজ করতে পারবেন না, একটু আনইজি ফিল হবে। সো এই জন্য হচ্ছে এই অনলাইন ভিডিও এডিটিং। আপনি এই সাইটের মাধ্যমে আপনি কাস্টম প্রেজেন্টেশনও করতে পারবেন, ওদের কিছু কাস্টম টেমপ্লেট আছে, ওইগুলো আপনি এডিট করে খুব সুন্দর আপনি প্রেজেন্টেশন তৈরি করতে পারেন। আর এইটা সব থেকে বড় একটা সুবিধা হলো এইটা, যেমন আমাদের কোনো সফটওয়্যারে আমরা যদি কাজ করে থাকি, ওইটা যদি হ্যাং হয়ে যায় সফটওয়্যারটা, তখন ওইটা সফটওয়্যারটা ক্লোজ হয়ে যায়। যেমন ফ্লিমোরা বা ক্যামস্টেশিয়া অনেক সময় রিকভারি হয় রিওপেন করলে, কিন্তু প্রায় সময় দেখা যায় যে অনেক কষ্টের ফসলটা আমাদের নষ্ট হয়ে যায়। কিন্তু আপনি এই ইনভিডিও এআইতে আপনি ইজিলি আপনি যে কোনো ভিডিও আপনি এডিট করতে পারবেন। আর এটা সব থেকে সুবিধা হলো এটাই যে আপনি একটা টেক্সট অ্যাড করছেন, ওইটা অটোমেটিক ওইটা সেভ হয়ে যাবে, আপনার কারেন্ট চলে যাক বা আপনি ব্রাউজার যদি ক্লোজও করে দেন, তাহলে ওইটা ওইভাবেই আপনার সেভ অবস্থায় থাকবে, আপনি পরবর্তীতে ওইটা এডিট করতে পারবেন। সো আপনি কাজ করতেছেন, হ্যাং হওয়ার কোনো সম্ভাবনা নাই, বা আপনার কারেন্ট চলে গেলেও আপনি ওই ভিডিওটা আপনি পুনরায় আপনি ব্রাউজার ওপেন করে আপনি জাস্ট ওইখান থেকে আপনি এডিট করতে পারবেন। তো আমরা এখানে ইজিলি সাইন আপ করতে পারবো, আপনারা গুগল দিয়ে আপনার জিমেল আইডি দিয়ে জাস্ট আপনি লগ ইন করতে পারবেন। যেমন আমি এখানে আমার অ্যাকাউন্ট দিয়ে আমি এখানে জয়েন করতেছি। ওইটা এআইতে ছিল, সরি আমার ভুল হয়েছে, জাস্ট আমরা এখানে ইনভিডিও আইও লিখে সার্চ দিলে আমরা পাবো, তারপরে আমরা লগ ইন করলে বা জিমেল দিয়ে আমরা সাইন আপ করলে আমরা এখানে ড্যাশবোর্ডে চলে আসব। তো এখানে আমার আমার যে প্রজেক্টগুলো করা আছে আপনি এখানে মাই প্রজেক্টে পেয়ে যাবেন। এখানে আপনি যে কোনো ভিডিও আপনি ইজিলি এডিট করতে পারবেন, অনেক আপনি ট্রানজিশন পাবেন যেগুলো আপনার কাজ আরও ইজি করে দিবে। মোটামুটি আপনারা ফ্লিমোরা ক্যামস্টেশিয়ায় যে ধরনের আপনার ট্রানজেকশন আছে ওইগুলো আপনারা এখানেও পেয়ে যাবেন। আর এখানে আমরা ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে দেখেন এডিটর আছে, স্টক মিডিয়া আছে, এখানে আপনার অনেক রিসোর্স আছে যেগুলো ভিডিও বা ফটোস, তারপরে আপনি এআই টেক্সট টু ভিডিও মানে আপনি টেক্সট লিখে আপনি ভিডিও তৈরি করতে পারেন, আর এখানে দেখেন টেমপ্লেট। সো আমরা এখানে যদি টেমপ্লেটে যাই, এখানে অলরেডি অনেক টেমপ্লেট আছে। এখানে দেখেন এই ভিডিওর যে রেশিওটা আছে সেটা আপনি কোন রেশিও অনুযায়ী চান, যে ল্যান্ডস্কেপ যেমন ইউটিউবের যে ভিডিও সাইজ হয়ে থাকে ওইটা, নাকি আপনি স্কোয়ার চান যেমন ফেসবুকের 1080 বা 1080, বা আপনি পোর্ট্রেট মোডে চান কিনা সেইটা, মানে রিল টাইপের কোনো ভিডিও চান কিনা, এই এই ধরনের। তো আমি এখানে স্কোয়ার চাচ্ছি। দেখেন এই সব টেমপ্লেট আমার কিন্তু আগে ল্যান্ডস্কেপ টাইপের ছিল, এখন এটা আমার স্কোয়ার মোডে চলে আসছে, ঠিক আছে? তো এখানে আমি এখানে আপনার অ্যাডসের টাইপ আছে যে আপনি কোন ধরনের অ্যাডসগুলো আপনি এখানে দেখতে চান, বা আপনি যেমন আমি অ্যাডস মানে কোনো বিজ্ঞাপন টাইপের আমি একটা টেমপ্লেট সিলেক্ট করব। তো এখানে আপনি জাস্ট ওপেন করবেন, ওপেন করলে ওরা ভিডিওতে দেখিয়ে দেবে যে এটা আসলে কেমন। জাস্ট আপনার কোনো কাজ নেই, এখানে ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হবে। ইউজ টেমপ্লেটে ক্লিক করার পরে আপনারা এখানে এডিটরে চলে আসবেন। এখানে দেখেন আপনারা এখানে ডবল ক্লিক করে আপনারা জাস্ট এখানে ডবল ক্লিক করলে এখানে টেক্সট চলে আসতেছে, এটা আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট এখানে আপনার যা ইচ্ছা আপনি সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন, আপনার কোনো প্রবলেম হবে না। এখানে আপনি এই যে ফন্ট আছে
আপনি এখান থেকে ফন্ট সিলেক্ট করতে পারবেন, ফন্ট সাইজ আছে, ফন্ট কালার আপনি যদি চান কোনো কালার এখানে আপনি ফন্ট কালার অ্যাড করতে পারবেন। তারপরে এই হচ্ছে ফার্স্ট স্লাইড, তারপরে হচ্ছে সেকেন্ড স্লাইড, এখানে আপনার জাস্ট যেইটা দরকার হয় ওইটা আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে? এখানে সহজে এডিট করতে পারবেন। দেখেন এইটা হচ্ছে এক একটা স্লাইড যাচ্ছে খুব সুন্দর। আমি যদি একটু প্লে করি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই ধরনের আপনার যদি মোশন আপনারা তৈরি করতে চান, আপনারা কি আপনাদের অবশ্যই আফটার ইফেক্ট জানতে হবে বা প্রিমিয়ার প্রো দিয়ে করা যায়, কিন্তু অনেক সময় লাগবে, কিন্তু সেটা কিন্তু আপনি এখানে ফ্রি আপনি এটা করে নিতে পারতেছেন। আর এটা টোটালি ফ্রি, প্রিমিয়াম আছে। আমি একটু বলে নিই যে আপনারা যখন এটা এক্সপোর্ট করবেন, মানে আপনারা যখন এটা আপনার কমপ্লিট হয়ে যাওয়ার পরে রেন্ডারে দিবেন, তখন দেখেন এখানে ফুল এইচডি 1080 পিক্সেল আর এখানে 720তে আছে। তো আপনারা 720তে দিলে আপনি এক্সপোর্ট করতে পারবেন, এইটা কোনো ওয়াটারমার্ক থাকবে না, কিন্তু আপনি যদি 1080তে চান তাহলে আপনার অবশ্যই প্রিমিয়াম নিতে হবে, ঠিক আছে? তো এটা এডিট করা খুবই সহজ। দেখেন এই যে ইমেজ, আপনি এখানে ইমেজে জাস্ট এটা রিপ্লেস করতে পারেন। এখানে আপলোড, আপলোডে গেলে আপনি এখান থেকে আপলোডে যে কোনো আপনি ডিজাইন বা আপনার যে কোনো টেক্সট বা যে কোনো কিছু আপনি এখানে ইমেজ থাকুক বা কোনো এলিমেন্ট থাকুক আপনি অলরেডি এগুলো অ্যাড করতে পারবেন ইজিলি, ঠিক আছে? আর এইটা হচ্ছে আপনার মিউজিক, এটা মিউজিক, এই মিউজিকটা আপনি এখান থেকে কিবোর্ডে ডিলেট প্রেস করলে ডিলেট হয়ে যাবে। আপনি যদি চান যে আপনার কোনো মিউজিক আছে যেটা আপনি অ্যাড করতে চান, অথবা এখানে মিউজিক ক্লিক করলে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। এখানে অনেক মিউজিক পাবেন ফ্রিতে, আপনি এগুলো অ্যাড করতে পারবেন। জাস্ট অ্যাডে ক্লিক করলে এখানে দেখেন এই যে এখানে অ্যাডে ক্লিক করলে আপনার অটোমেটিক এটা চলে আসবে, ঠিক আছে? এটা মিউজিক চলে আসবে। তারপরে এখানে টেক্সট আছে, আপনার যদি বাড়তি কোনো টেক্সটের দরকার হয়, এখানে কিছু আপনার ডিফল্ট আছে, আপনি এইটাও ইউজ করতে পারেন। এখানে এগুলো অ্যানিমেশন আকারে আছে, সো আপনার এইটা আপনি ইউজ করতে পারেন, অথবা ডিফল্ট কোনো যদি সিঙ্গেল টেক্সট চান যে যেগুলো অ্যানিমেশন হবে না, যেমন আমি এইটা ওপেন অ্যাডে ক্লিক করি, এটা আমি অ্যাড করলাম। এখন এটা আমি যদি কোনো অ্যানিমেশন করতে চাই, দেখেন এটা তো অ্যানিমেশন হচ্ছে না, আমি এখানে প্লেতে ক্লিক করলাম, এটা কিন্তু কোনো অ্যানিমেশন হচ্ছে না। সো আমি যদি এটা অ্যানিমেশন করতে চাই তাহলে আমার এখানে অ্যানিমেশনে যেতে হবে। যাওয়ার পরে এখানে ইন অ্যানিমেশন টাইপ আছে, ইন আছে, আমি মানে শুরুতে শুরু করব, আমি এখানে এখানে বাউন্স ইন দিলাম, ঠিক আছে? এখানে দেখেন একটা সুন্দর একটা অপশন আছে, এখানে আপনি যদি ইনে ক্লিক করেন এখানে আপনার প্রিভিউতে দেখাচ্ছে যে এটা আসলে কিভাবে আপনার অ্যানিমেশন হবে। সো এখানে আমি বাউন্সে ক্লিক করলাম, ইনে ক্লিক করলাম, তাহলে এখানে দেখেন আমার এখানে এইভাবে আপনার অ্যানিমেশনটা হবে। আপনি এখানে ডিউরেশনটাও বাড়াতে কমাতে পারবেন। তারপরে এটা আছে আউট, মানে এটা শেষ হওয়া অবস্থায় আপনার এটা কেমন হবে। আমি যদি জুম আউট দিই তাহলে এটা এইভাবে ফিনিশ হবে, ঠিক আছে? এটা আমি আরও একটু টেনে দিই। এগুলো বেসিক এডিটিং সফটওয়্যারের মতো, খুব ইজি। আমি অ্যানিমেশনে যাওয়ার পরে এখান থেকে আমি জুম আউট করে দিব, এটা হয়ে গেল। আমি এখন প্লে দিলে আমার এটা কিন্তু দেখাচ্ছে যে এটা আমার চলে গেছে, ঠিক আছে? তো এইভাবে আপনারা আপনার এই সফট টেমপ্লেটগুলো আপনার আপনারা এখানে কাস্টমাইজ করতে পারেন, এমনকি এখানে আরও টেমপ্লেট অ্যাড করতে পারেন। এখানে দেখেন এখানে আরও অনেক টেমপ্লেট আছে যেগুলো বিভিন্ন প্রেজেন্টেশনে কাজে আসতে পারে, আপনার রিলেটেড কোনো বিজ্ঞাপন তৈরি করার কাজে আসতে পারে। সো এগুলো খুবই আপনার হেল্পফুল হবে। আর আপনার যদি কোনো লোগো আপলোড দিতে চান তো অবশ্যই এখানে আপলোডে ক্লিক করলে আপনার যে কোনো মিডিয়া, আপনি অডিও অ্যাড করতে চান কি না, আপনার কোনো ইমেজ বা কোনো ভিডিও, সব কিছু আপনি এখান থেকে জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন, ব্রাউজারে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার, এটা কমপ্লিট হওয়ার পরে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে 1080 আমি এক্সপোর্ট করলাম, দেখেন এটা রেন্ডার হচ্ছে। এটা হচ্ছে আপনার নেট স্পিড অনুযায়ী এটা আপনার রেন্ডার হতে সময় লাগবে, কারণ এটা সফটওয়্যার না, এটা অনলাইনে রেন্ডার হচ্ছে, সো একটু সময় লাগবে। আপনি 1080তে দিলে একটু বেশি সময় লাগবে, 720তে দিলে একটু কম সময় লাগবে, আর প্রো যদি আপনি নেন তাহলে আপনি 1080তে আপনি এটা রেন্ডার করতে পারবেন। সো এটা আমার, এই দেখেন আমি একটা প্রজেক্ট করলাম, আমি কিন্তু সেভ করি নাই, বাট এখানে আমি যখন মাই প্রজেক্টে আসছি এখানে অটোমেটিক আমার
এটা কিন্তু অটোমেটিক সেভ হয়ে গেছে, এটা আমার কিচ্ছু করার দরকার হয় নাই। এখানে দেখেন আমার অনেক প্রোডাক্টের, আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিসের জন্য যে ক্লায়েন্টের যে প্রোডাক্টগুলো আমাদের করতে হয়, এগুলো আমরা এখানে আমরা সেভ করে রাখি, যেন পরবর্তীতে আমরা ইজিলি এটা এডিট করে, মিউজিক চেঞ্জ করে বা লোগো চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দিতে পারি। এইটাই জাস্ট আর কিছু না, এগুলো খুব বেশি ইউজ করা হয় না, তারপরও প্রায় আমাদের কাজে লেগে যায়, কারণ বাইরের ক্লায়েন্টগুলার এই প্রোডাক্টের এই ভিডিওগুলো আপনার প্রায় কমন প্রোডাক্ট নেই, সবাই কাজ করে, সো প্রোডাক্টও সেম। এখন আপনি যদি নতুন কোনো এডিট করতে চান, আপনি এখানে ক্রিয়েটে যাবেন, জাস্ট এখানে এডিটরে যাবেন, আপনার ল্যান্ডস্কেপ দরকার না, স্কোয়ার দরকার না, পোর্ট্রেট দরকার, এটা আপনি পেয়ে যাবেন। সো আমি স্কোয়ারে ক্লিক করতেছি, স্কোয়ার হচ্ছে আপনার 1080x1080। এখন আমি এখানে আমি দুইটা ইমেজ নিচ্ছি, এখানে এই দুইটা ইমেজ আমি ওপেন করতেছি, এটা আমি অ্যাডে ক্লিক করলে আমার এখানে চলে আসবে, এখানে টাইমলাইন দুইটা। সো আমি এটা আমি যে কোনো ভাবে, আপনারা যেহেতু কাজ জানেন সো এটা আমার আসলে বোঝানোর দরকার হবে না, এটা যদি সামনে দিতে চান তাহলে এটা এখান থেকে এইভাবে যাবে, ঠিক আছে, এখান থেকে ফিনিশ হয়ে যাবে। আপনি জাস্ট এটা বড় করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনারা এটা টেনে আপনারা এটা বড় করে দিতে পারেন আপনার ই অনুযায়ী। এখানে লোগো আছে, লোগোতে ক্লিক করলে আপনার লোগো অ্যাড হয়ে যাবে, অটোমেটিক অ্যাড হয়ে যাবে, মানে এখানে আপনার পিএনজি লোগো আপনি সিলেক্ট করতে পারবেন, সিলেক্ট করে আপনি এখানে অ্যাডে ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। আপনি যদি চান এটা দরকার নাই তাহলে এটা কেটে দিবেন। এখন আমার যদি মাঝখান থেকে ভাগ করতে হয় তাহলে এখানে জাস্ট এখানে আমার এই যে দেখেন এখানে, সরি এটা ফ্লিপ, আমার এখানে এখানে স্প্লিট থাকার কথা, এখানে আমি কিবোর্ডে সি প্রেস করলে এটা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, মানে এই যে এখানে মাঝখান থেকে স্প্লিট হয়ে গেল, মানে ভাগ হয়ে গেল, এখানে এই অপশনটা নাই। আপনারা এখান থেকে কিবোর্ডের আমি সি প্রেস করতেছি, দেখেন এটা ভাগ হয়ে যাচ্ছে, আমি এখানে কিবোর্ডে সি প্রেস করতেছি, এটা সিলেক্ট করে আমি নিব, তারপরে কিবোর্ডে সি প্রেস করলে এটা স্প্লিট হয়ে যাবে বা ভাগ হয়ে যাবে। এখন আমি যদি এটার অ্যানিমেশন করতে চাই, যে এটা আমি শেষের দিকে করব, শেষের দিকে করতে গেলে আমার এখানে আউটে যেতে হবে, তারপরে আমি এখানে ওয়াইপ লেফট দিলাম, এখানে ডিউরেশন কমিয়ে দিলাম, এখানে আমি শুরুর দিকে করব, সো ইনে যাব, এখানে আমি ওয়াইপ আমি রাইট দিলাম, এখানে আমি ডিউরেশন কমিয়ে দিলাম, এখানে আমি এখন প্লে করলে দেখেন এখানে আমার অ্যানিমেশন টাইপের হয়ে যাবে। এখন আমি যদি চাই যে আমার কোনো এখানের থেকে আমি মিউজিক নিতে, তো আমি এখান থেকে মিউজিক নিতে পারবো, এটা খুবই সহজ, এখানে তেমন কঠিন কিছু নাই। এখানে আমি টেক্সট অ্যাড করলাম, এখানে আমি একটা টেক্সট অ্যাড করলাম, টেক্সট অ্যাড করে আমি এটা এখানের অ্যালাইন আছে, এটার রাইট নাকি লেফট নাকি মিডিল অ্যালাইন হবে, আর এটা হচ্ছে পজিশন, আপনার আর্টবোর্ডের ই অনুযায়ী এরিয়া অনুযায়ী এটা পজিশন করে নেবে, ঠিক আছে। এখানে কালার আছে, তারপরে এটা আপনার আন্ডারলাইন আছে, তারপরে ইটালিক বোল্ড, সব কিছু আপনার এডিটিংয়ের যত সুবিধা আছে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। এখানে ভিডিওতে ক্লিক করলে আপনাদের এখানে আপনার ডিফল্ট কিছু আছে, যেগুলো আপনি ফ্রিতে অনেক আপনি স্যাম্পল পেয়ে যাবেন। এখানে আপনি যদি সার্চ দেন, যেমন বুক লিখে আমি যদি সার্চ দিই যে বুক রিলেটেড কোনো ভিডিও আছে কি না, দেখেন এখানে অসংখ্য ভিডিও আপনার কাছে চলে আসবে, ঠিক আছে। এটা খুব ইজি, এটা এমন কোনো কঠিন কিছু না, এখানে আপনারা যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন সো তাদের জন্য এটা অনেক হেল্পফুল। হেল্পফুল এই জন্য যে আপনি কোনো কাজ আপনি বাসায় করে গেছেন, সেটা কিন্তু আপনি দেখা গেল আপনি এখন খুলনায় আছেন, আপনি যশোরে গেছেন আপনার কোনো কাজে, বাট আপনার হতে পারে যে আপনার এটার একটা ডিজাইন আপনার আবার একটু এডিট করতে হবে, সো ওইটা এডিট করতে গেলে আপনি তো একটা ভিডিও এডিট করে ফেলছেন, ওইটা তো আপনি আবার সেম টেক্সট আপনি চেঞ্জ করে আপনি এডিট করতে পারবেন না, হয়তো বা উপরে কোনো শেপ অ্যাড করতে হবে বা অন্য কোনো সিস্টেম করতে হবে, ব্লার করে টেক্সট অ্যাড করতে হবে। কিন্তু আপনি যদি এই ইন ভিডিওতে করেন, এখানে বেসিক এডিটিংগুলো আপনি করতে পারবেন এবং খুব সুন্দর সুন্দর আপনি টেমপ্লেট পাবেন প্রেজেন্টেশন, যেগুলো আপনার কাজে আসতে পারে, বিভিন্ন কাজে আসতে পারে, ঠিক আছে।
এখানে আপনার সার্চ দিলে পাবেন অসংখ্য টেমপ্লেট পাবেন, যেগুলো আপনার খুবই প্রফেশনাল। আমি নিজেও ট্রাই করছি, অনেক বেটার রেজাল্ট পাওয়া যায় অন্যান্য সাইটের তুলনায়। সো এই এর জন্য আপনি ইউজ করতে পারেন। মনে করেন যে আপনি এখান থেকে আপনি যশোরে গেছেন, সো আপনি জাস্ট কি করবেন, আপনি যে কোনো পিসি বা যে কোনো ল্যাপটপ বা আপনি সাইবার ক্যাফে হোক বা যে কোনো জায়গায় হোক, আপনার জাস্ট একটা পিসি দরকার, নেট কানেকশন, আপনি জাস্ট এখানে আপনি গেস্ট হিসাবে আপনি আপনার জিমেলটা লগ ইন করবেন। জিমেলটা লগ ইন করে ইনভিডিওতে যাবেন। ইনভিডিওতে আপনার জিমেলটা দিয়ে জাস্ট লগ ইন করলে আপনার এই সেম জিনিস দেখেন। আমি এটা কিন্তু সেভ করি নাই, আমি প্রজেক্টে যাব। মাই প্রজেক্টে যাওয়ার পরে এটা অটোমেটিক সেভ হয়ে গেছে। আমি জাস্ট এখান থেকে এডিট লেটেস্ট ভার্সনে ক্লিক করব। দেখেন এখানে আমি যে কাজগুলো যা করছি সব কিন্তু আমার এখানে সেভ হয়ে গেছে, মানে অটোমেটিক সেভ হয়ে গেছে। আমি কিন্তু সেভও করি নাই, মানে এখানে আপনি যদি একটা টেক্সট আনেন, আপনি যদি এখান থেকে দেখেন যে এই এলিমেন্টের মধ্যে আপনি অনেক স্টিকার পাবেন, তারপরে এখানে টেমপ্লেট পাবেন, তারপরে আপনি এখানে আপনি শেপ পাবেন। এখানে সার্চ দিতে হবে শেপ এলিমেন্টে, আপনি এসে যদি শেপে লিখে সার্চ দেন, সো আপনি এখানে অনেক ধরনের শেপ পেয়ে যাবেন। তারপরে আপনি আরও অনেক এখানে কালার গ্রেডিং আছে, অনেক কিছু আছে, আমি ভিডিও আনি নাই এর জন্য কালার গ্রেডিংয়ের অপশন আসে নাই। সো আপনি এখানে সব কিছু পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে শেপ আছে, আপনি ইজিলি সব কিছু আপনি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন আমি রেক্টেঙ্গেল কোনো শেপ যদি আমার দরকার হয়, তাহলে এখানে দেখেন রেক্টেঙ্গেল টাইপের, আপনার জাস্ট এলিমেন্টে এসে এখানে সার্চ দেবেন। সো আমার এই শেপটা দরকার হচ্ছে, আমি এই শেপটা এখানে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে আমি জাস্ট এই শেপটা সিলেক্ট করে আমার এখানে দেখেন এখানে অপাসিটি কম আছে, আপনি ফিল কালার, এখানে ফিল কালার ক্লিক করার পরে এখানে অপাসিটি বাড়াতে কমাতে পারবেন, এখানে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আপনি এটা কাস্টমাইজ করে নিতে পারবেন। সো এগুলা আপনার প্রেজেন্টেশনের জন্য বা আপনার সিম্পল ভিডিও, মনে করেন আপনার ভিডিও অডিও চেঞ্জ করতে হবে বা বেসিক যে এডিটিংগুলো আপনারা ফুল আপনি ফিল্মোরা ক্যামস্টেশিয়া বিভিন্ন যেসব অ্যাপস আছে, যেগুলো সফটওয়্যার আছে, যেগুলো আপনারা ইজিলি আপনারা এডিটিং করতে পারেন। সো এই কাজের জন্য আপনার ইনভিডিও পারফেক্ট, মানে আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো সময় আপনি জাস্ট লগ ইন করবেন এবং এটা আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। এটাই কোনো ঝামেলা নাই, জাস্ট একটু এখানে আপনার আপনার এটা বুঝতে হবে। আপনি যদি ভিডিও এডিটিং এর কাজ করেন তাহলে এটা আপনার জন্য খুব ইজি। সো এখানে আপনি টাইমলাইন যত আপনি ইমেজ আনেন এখানে আপলোড করেন, আপনি আর একটা ইমেজ আপলোড করেন, সো এখানে টাইমলাইনও বাড়তে থাকবে, ঠিক আছে। আপনি এটা ডিলিট করবেন, টাইমলাইনও ডিলিট হয়ে যাবে। আর নিচে এখানে অডিও, এখানে আমি একটা অডিও অ্যাড করি, অডিও এখানে অ্যাড করার পরে আমি এখানে অডিও অ্যাড করলাম। এখন এটা ভিডিও শেষ হওয়ার শেষে মিউজিক একটু আপনার যদি ফেড করতে চান তাহলে এখানে ফেড আউট করে দিতে পারেন, আবার ফেড ইনও করতে পারেন, আবার এখানে ভলিউম কম বেশি করতে পারেন, মানে এটা আপনি খুব ইজিলি আপনি এটা করতে পারেন, ঠিক আছে। জাস্ট এখানে আপনার এখানে জুম ইন জুম আউট আছে, আর তারপরে এখানে এক্সপোর্ট, আপনি যদি এটা সেভ করতে চান 720 বা 1080, জাস্ট এখানে আপনার সাইজও আপনি এখানে পরে ভার্টিক্যাল স্কোয়ার ওয়াইড আপনি এটা আবার পরিবর্তন করে নিতে পারবেন, এর জন্য আবার আপনার কাস্টমাইজ করতে হবে। সো এইগুলাই আর কি, আপনারা জাস্ট আমি এতে দেখাতে পারবো না অ্যানিমেশন, কারণ এখানে অনেকগুলো আছে। আপনারা জাস্ট এখানে দেখবেন যে এখানে কোন মোশনটা কেমন কাজ করে, অ্যানিমেশনটা কেমন কাজ করে, মানে ট্রানজ্যাকশনটা কেমন কাজ করে, সো এটা এখানে প্রিভিউতে আপনারা দেখতে পারবেন, খুবই সিম্পল। সো এটা আপনারা করতে পারবেন। আর এটার এআই ভার্সনও চলে আসছে, সো আপনি জাস্ট লিখে আপনি আপনার মন মতো ভিডিও তৈরি করতে পারবেন কোনো ওয়াটারমার্ক ছাড়া, খুব সহজে, ঠিক আছে, খুবই সিম্পল। আপনারা জাস্ট এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলে আপনারা এটা বুঝতে পারবেন। এটা বিশেষ করে যারা ডিজিটাল মার্কেটার তাদের জন্য এই অনলাইনে এই ভার্সনটা খুবই দারুণ, কারণ যে কোনো জায়গায় আপনি এটা যে কোনো পিসিতে আপনার এটা কাজ করতে পারবেন এবং আপনার খুব বেশি করতে হবে না, আর এটা খুবই ফাস্ট। আপনার নেট স্পিড যদি কমও থাকে তাহলে আপনি এটা মোটামুটি কাজ করতে পারবেন। এটা খুবই আসলে বেসিক লেভেলের একটা ভিডিও, আর এই ইনভিডিও নিয়ে অলরেডি অনেক টিউটোরিয়াল আছে, তারপর আমি দেওয়ার চেষ্টা করছি, কারণ এটা আসলে অনেকেই জানে না, আবার যারা জানে তাদের জন্য তো ভালো, আর যারা জানে না আসলে এটা তাদের জন্য। আর
আপনার যে ডিজাইনার বা আপনি ডেভেলপার বা মার্কেটার আপনি যাই হন না কেন, আপনার এই বেসিক এডিটিং সবাই এখন জানে, আপনি এটা ইজিলি করতে পারবেন। এটা আপনার ফোনের অ্যাপসের থেকে আপনার বেটার অপশন আমি যেটা মনে করি। ঠিক আছে, সো আজকের ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।